মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ঈদের নামাজ পড়া সম্পূর্ণ হয়েছে। শান্তির বার্তা দিয়ে বিভিন্ন জুম্মা মসজিদগুলিতে সেখানে মানুষ আজ জমায়েত করে একত্রিত হয়ে তারা ঈদের নামাজ সম্পূর্ণ করেন। যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের লালবাগের ছবি, লালবাগ রশনিবাগ মসজিদের ছবি, এবং সেখানেও সকাল সকাল ঈদের নামাজ সম্পূর্ণ করা হয়েছে। এলাকার মানুষজন একত্রিত হয়ে এখানে নামাজ আদা করেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা ঈদ উল আজহার নামাজ রশনিবাগ মসজিদে আদায় করলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো আমাদের নামাজ। আপনাদের সকলকে একটাই পাইগাম দিতে চাই, সোশ্যাল মিডিয়ায় যেন আমরা কোনো রকমভাবে বেয়াদবি না করি, আমাদের নিজের ধর্মের কাজ নিজেই যেন সঠিকভাবে পালন করি। আমাদের লোক দেখানো ধর্ম নয়, আমাদের ধর্ম নিজের কাছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। অতএব আপনাদের সকলকে বলবো যে আপনারা কেউ কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম ছবি দিবেন না, সুন্দরভাবে কাজ সম্পন্ন করুন। এরপরের যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের সাগরদিঘির ছবি, সেখানেও ঈদগাহে নামাজ আদা করা হয়েছে। পোপাড়া ঈদগাহর এই ছবি আপনারা দেখছেন, পোপাড়া ঈদগাহে সেখানেও মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ সম্পূর্ণ করেছেন। শান্তশিষ্টভাবে বিশৃঙ্খলা না হয়, হ্যাঁ একটু গোপনে প্রকাশিত করে না করে, একদম ভিতরে করে, হ্যাঁ যাতে বিশৃঙ্খলা না হয়, এটাই আমি চাইছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা পোপাড়া গ্রামবাসী পবিত্র ঈদ উল আজহার নামাজ এইমাত্র আমরা পড়ে এলাম আল্লাহর অশেষ দয়ায়। বিগত দু এক বছর বিভিন্ন কারণবশত করোনা আবহের জন্য আমরা এই আনন্দের দিন আমরা উপভোগ করতে পারিনি, তো আল্লাহর অশেষ দয়ায় আজকে আমরা এই যে ঈদ উল আজহার নামাজ দুই রেকাত সুন্নতে মুয়াক্কাদা আমরা সুসম্পন্ন করলাম, তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা করছি। এরপরের ছবি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুরে, সেখানে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদা করা হলো শ্রীধরপুর জুম্মা মসজিদে। সেখানেও মানুষের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। চাইছি যে গ্রামের মানুষ সবাই সুখে শান্তিতে বাস করুক, নিরাপদে বাস করুক, অশান্তি না হয়। সবাই আমরা নিজের মতো ভাই ভাই মিলে এখানে বসবাস করি, এটাই আল্লাহর কাছে আমার কামনা। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঈদ অনুষ্ঠিত হলো ঈদ উল আজহার নামাজ। খুব সুন্দরভাবে শান্তভাবে শৃঙ্খলভাবে আমরা নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে খুব সুন্দরভাবে ঈদ উদযাপিত হয়েছে। আমরা সকলের জন্য ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই গ্রামবাসী এলাকাবাসীকে। এরপরের যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বালিঘাটা জুম্মা মসজিদ এলাকার ছবি, সেখানে ঈদের নামাজ আদা করা হয়েছে আজ একেবারে সকাল সকাল, এবং মানুষেরও ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতন। এলাকার প্রত্যেকটি মানুষ তারা আসেন এবং একত্রিত হয়ে ঈদের নামাজ আদা করে। বার্তা এটাই আমরা দিলাম, বিশেষ করে যে বর্তমান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে লক্ষ্য রেখে, বিশেষ করে আমাদের যারা মুসলমান ভাইরা কুরবানি করবেন অনেক সতর্কতার সঙ্গে, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বললাম যাতে করে কোনো রকম ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে যেন শেয়ার না করে বা পোস্ট না করে, এবং বিশেষ করে আত্মীয় স্বজনদের বাড়িতে যারা মাংস বিতরণ করবে বা পৌঁছিয়ে দিবে সতর্কতার সঙ্গে যেন নিয়ে যায়, এবং ঘিরাঘেরা জায়গায় যেন কুরবানি করে। তারপরে আবার সবাই যেন বিশেষ করে যুবক ভাইরা যারা বাইক ড্রাইভিং করবেন সতর্কতার সঙ্গে। লালবাগ থেকে প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থেকে চন্দন সরকার, সাগরদিঘি থেকে জিয়াউর রহমান ও জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি।